এখন বলবে না দেখি একটা বেলচা দিয়ে এভাবে একা একা করে মারা শুরু করছে। আমি রক্ষা করতে গিয়ে যে আমাকে আমাকে পিটায় তিনবার পিটায় দিয়ে আমি তাৎক্ষণিকভাবে মানে সামলাতে না পারে আমি পুলিশকে খবর দিছি। পুলিশ তাৎক্ষণিকভাবে আসছে, আশা করে ওনারা রক্ষা করেছে। আমি পুলিশকে খবর দিচ্ছি, আমি কর্তৃপক্ষকে খবর দিচ্ছি, এটাই স্যার। আপনি যখন ছিলেন তখন কি আশেপাশে কোনো পুলিশ ছিল না? পুলিশ না আশেপাশে ছিল না বলতে ওই আমি কোর্টে খবর দিচ্ছি তো, উপরে তো তাৎক্ষণিকভাবে ছিল না। শব্দ পেয়ে আমি যখন শব্দ পাইলাম যে আমাদের বিল্ডিংয়ে ভাঙচুর হচ্ছে, আমি দৌড়ে দিয়ে রক্ষা করার চেষ্টা করছি। সে আমি রক্ষা আমাকেই মানে বেলচা দিয়ে মারার মানে ফেলাই দিচ্ছে এক পর্যায়ে। আমি দুইবার পরে যাই, আমি দৌড়ে আসে নিজের, তখন আমি পুলিশকে খবর দিচ্ছি সাথে 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 খবর দিয়ে তারপর পুলিশ আসে আসে পুলিশ এসআই সবাই আসে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটি একটি অবশ্যই আইনগতভাবে একটি এটা এমন একটা ধরনের কাজ যেটা একটি স্পষ্ট একটি গুরুত্বপূর্ণ অফিস, এটা যে কোনো সরকারি অফিসই গুরুত্বপূর্ণ। আর এক্ষেত্রে এটা অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে, আমরা আইনগত ব্যবস্থায় যাচ্ছি এবং সেই সময় কে ডিউটিতে ছিল তখন তার ভূমিকা কী ছিল আমরা সেটিও দেখব। আসলে কয়টি জানালা, কয়টি ঘর, এই ধরনের বিস্তারিত অ্যাসেসমেন্ট আমরা এখন শুরু করব। আমরা পরিদর্শন করলাম, প্রথমত যে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটি নিচ্ছি, তারপরের বিষয়টি আমরা অ্যাসেসমেন্টে যাব। এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটিও আমাদের দেখে বা দেখার বিষয় রয়ে গেছে। এটা কোনো জঙ্গি হামলা কিনা বা কি মানে কি সন্দেহ করছেন, কি কারণে হতে পারে এটা? এরকম কোনো কিছু আমরা এই মুহূর্তে আসলে মন্তব্য করছি না। আমরা অবশ্যই ঘটনাটির ভিতরে ঢুকবো এবং সে অনুযায়ী আমরা দেখবো যে আসল ঘটনার পেছনের ঘটনা কি। স্যার, আপনার যে ভবন ছিল সেই ভবনের পুরো সিসিটিভি ক্যামেরায় মানে আওতাধীন, সে জায়গায় সবগুলো ঠিক আছে কিনা? এখন আমরা জানা মতে সিসিটিভি ক্যামেরা সবগুলোই সচল আছে এবং আমরা পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করবো। এবং যেহেতু এখানে অন্যান্য যেমন আমরা মামলা যাবো, মামলায় গেলে পুলিশ তদন্ত করবে বা অন্যান্য সংস্থা তদন্ত করবে, তারাও সেই বিষয়টি দেখবে।